চলবে না, এই জন্য মিথ্যা যুক্তি খাড়া করেছে। বর্ধমানের সাহেব ঝাড়িয়ে দিয়েছেন উত্তর, কথা বুঝেছেন? হ্যাঁ ঠিক। আব্দুর রব সাহেবের একটা কথা মনে হয়, আব্দুর রব সাহেব চিনেন? আব্দুর রব খুললাম মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আবু দার বর্ধমানে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। বক্তব্য দিয়েছে সকালবেলা পুলিশ এসে বাড়ি ঘেরাও করেছে, যে বাড়িতে আছে বাড়িতে। এসপি সাহেব বলছেন যে আপনি নাকি আল্লাহকে অস্বীকার করেন, আল্লাহকে মানেন না। আমি মানি না আল্লাহকে। হ্যাঁ কে বলছে? এই যে হুজুরেরা বলছে, হুজুরেরা রিপোর্ট দিয়ে একটু ধরাও, গ্রেফতার করাবো। যে কি ব্যাপার, আপনারা আমাকে বলছেন আল্লাহকে মানি না, আমি তো কাল আল্লাহ সম্পর্কেই বক্তব্য দিলাম। তো হুজুর বলছে এই জন্যই তো আপনার এই দশা, আল্লাহ সম্পর্কে বক্তব্য দিয়েছেন, আল্লাহ নাকি আকার আছে, আল্লাহ হলো নিরাকার, আল্লাহ সব জায়গায় থাকেন, আর আপনি বলছেন আল্লাহ শুধু আরশে থাকেন, তার আল্লাহকে মানেন আপনি? তখন বলছে এসপি সাহেব শুনলেন কথা, আল্লাহ নাকি সব জায়গায় থাকে। এসপি সাহেব বলছেন না আমিই তো জানি আল্লাহ সব জায়গায় থাকে। আচ্ছা ঠিক আছে, হুজুর যে মুড়ার উপরে বসে আছে, মুড়া ছিলেন তো বসা টুল, মুড়ার উপরে বসে আছে। আব্দুর রব সাহেব বলছেন যে হুজুর আপনি যে বসে আছেন, এই মুড়ার নিচে যে ফাঁকটা আছে, এখানে কি আল্লাহ আছে? বুঝেননি কথা আপনারা? আপনার মাথায় ধরবে এটা? কোনদিন ধরবে? কিসের দলিল আর পুরান হাদিস? হুজুর বলেন আপনি যেখানে বসে আছেন আপনার পাশার নিচে যে ফাঁকা আছে, আসলে আব্দুর রব সাহেবকে ছোট দেখছি আমরা, ছোট সাহসী ছিলেন, দেখতে খাটো মানুষ, এত সাহস ছিলেন, আর কথা বলতেন একটা টাস টাস করে পড়তো একবার কথা। আমরা যতটুক শুনেছি, এখনো কিছু কিছু বক্তব্য আছে শোনার সময় হয় না, অন্য বইগুলো লেখা। জিজ্ঞেস করেছে হুজুর করে উত্তরই দিতে পারেনি, চুপ আছে। এসপি সাহেব বলছে কথা বলেন না কেন, ও কি কথা বলবে, বলে ও কি বলবে, আল্লাহ এখানে আছে। কথা তখন বলে না। এসপি সাহেব বলছে যে আপনি নাকি বলেছেন যে আল্লাহ আকার আছে, তো দেখেন আল্লাহর আকার আছে, তো তো আমরা তো জানি আল্লাহ নিরাকার। আব্দুর রব সাহেব বলছেন যে তাই, আচ্ছা আবু হানিফা রহিমাহুল্লাহ আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছেন, এটা কি ঠিক? তখন বলছে যে আবু হানিফা স্বপ্ন দেখেছেন, এটা তো আমরা শুনেছি, তো বলেন ঠিক কিনা, যদি ঠিক হয়ে থাকে তা আল্লাহর আকার আছে, বুঝেননি আপনারা মনে হয়। আর যদি বলেন যে আল্লাহ নিরাকার, তাহলে আবু হানিফার স্বপ্নটা কি মিথ্যা? কোনটা? দো হালসে খালি নেই, একটা যদি সত্য হলে আর একটা কি হবে? মিথ্যা হবে। হুজুর চুপ, কথা কয় না। এসপি সাহেব বলছে কথা বলেন না কেন, কথা কি বলবো, এই হুজুর সব বাঁকা বাঁকা কথা বলে, এগুলো বাঁকা কথা। যদি তিনি কি হন, নিরাকার হন, তাহলে স্বপ্নে দেখলেন কি করবে, কথা বুঝুন। হ্যাঁ বাতাস এর আকার আছে, হ্যাঁ ওকে দেখা যায়, বাতাস দেখা যায়, তো নিরাকার তো দেখলো কি করে? যদি বলে আল্লাহ নিরাকার, তাহলে আবু হানিফার কথা কি মিথ্যা? আর আবু হানিফার কথা যদি সত্য হয়, তাহলে আল্লাহ নিরাকার এটা কি মিথ্যা? এখন যাবে কোথায়? কোনো কথা বলে না। এসপি সাহেব বলছেন যে মাওলানা সাহেব আমি তো এসে তো ব্যাকুব হয়ে গেলাম, আমি এখন কি বলবো কিছু বলতেই পারি না, যাদেরকে নিয়ে আসছেন এর আমার ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, পড়া আমি তো কোরআন হাদিস বেরিয়ে করিনি, কি আমি এখনো কোরআন হাদিস তো বেরিয়ে করিনি। দেখছেন যুক্তি কাকে বলে? আসলে এক এক সময় এক একজনকে আল্লাহ পাঠায়। এই উপমহাদেশে আর একজন ছিলেন মুনাজির, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী রহিমাহুল্লাহ, ফাতেহে কদিয়ান, শেরে পাঞ্জাব,
কাদিয়ানির সাথে কেউ লড়তে পারে না, কেউ লড়তে পারে না। বলে দিলেন শানাল অমৃত শরী, কাদিয়ানি কার ডেকে না আসে আমার কাছে, ওর নবী দাবি করা সাইজ করে দিচ্ছে। এক কথায় জবাব শেষ। গোলাম আহমদ কাদিয়ানি এসে বলছে যে আমার নাম আহমদ, মানুষ তো জানেই, তুমি আমার সাথে বাহাস করো কেন? তোমার নাম আহমদ আর আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইসমুহু আহমদ, যে নবী আসবে তার নাম হবে কি আহমদ, আর আমার নাম কি আহমদ। তা আমি তো শুনছি গোলাম আহমদ, বলছে না 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 আমার নাম আহমদ। তখন সানাউল্লাহ সাহেব বলছেন যে তুমি কি জানো আমি আল্লাহ, মানে তুমি যে তার গোলাম বাদ দিয়ে দিছো, আর সানাউল্লাহ সাহেব কি সানা বাদ দিয়ে দিছে, সানা বাদ দিলে কি হয় আল্লাহ হয়, যে আমি আল্লাহ তুমি কি জানো? তো বলছে যে হ্যাঁ তুমি তো সানাউল্লাহ। কে বললো সানাউল্লাহ? আমি তো বলছি আমি আল্লাহ, সানা নাল্লো না আমি আল্লাহ, আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাবে। উত্তর শেষ। কথা বুঝেছ? আমার মতো আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাবে। এক কথায় গোলাম আহমদ কাদিয়ানি ব্যাকুব শয়তান কুপকাত। একবার আমার এখন আল্লাহ আর একজনকে নাজিল করেছে, এই বেদাতি শয়তান, এই যারা মুশরিক, তাদের এই নাস্তিকদের যুক্তিকে খণ্ডন করার জন্য আল্লাহ পাঠাইছে এখন জাকির নায়ককে। লাগর পিছনে পারো, এক এক যুগে আল্লাহ এক একজনকে পাঠায়, আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেন। কথা বোঝা গেছে? আসলে আগের আলেমদের কথার মধ্যে বরকত ছিল, যুক্তিও ছিল, দলিলও জানতেন। আপনারা তো আবুধাইর বর্ধমানীকে চিনেন খুব ভালো করে, পড়ুন ওই কি বই আছে সত্যের আলো একটা বই আছে, গিরিওয়ালা বাম্বু একটা বই আছে, কি গিরাওয়ালা বাম্বু একটা বই আছে, উল্টা বুঝিল রাম একটা বই আছে, সাধু সাবধান, পীর তন্ত্রের আজব লীলা, এগুলো পড়েন না আপনারা তো, খুব মজার মজার জিনিস আছে এর মধ্যে। খুব কথা বুঝছেন? আপনারা একটু পড়ে দেখবেন। যাক, আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো দলিলে আছে এইটা মানবে না, এই জন্য ফন্দি ফিকির হেঁটে বেড়াই। কিভাবে প্রশ্ন করলে মানে ধরা খাবে? এইরকম ভাবে একজন এসে আমাকে চট করে বলছে, এই বলেন মানে আহলে হাদিস সম্পর্কে কথা বলেছি তো, প্রশ্ন করছে আপনি আহলে হাদিস না মুসলমান? বুঝেছেন আপনারা, আপনার মুসলমান না আহলে হাদিস? আমি বলতাম যে এই প্রশ্নের উত্তর তো খুব কঠিন, সময় লাগবে উত্তর দিতে। আপনি বলেন তো আপনি মায়ের সন্তান না বাপের সন্তান? তখন বলছে মায়ের সন্তান না বাপের সন্তান, মায়ের সন্তান না দেশি ধমক, এটা কোনো ব্যাপার হলো? আপনার বাপ মা নাই? যে বাপ মা তো আছে, যদি এটা জানেন না আপনি, তাই তো যে মায়ের সন্তান না বাপের সন্তান উত্তর দিতে পারেন। আচ্ছা যান, আপনি এই সহজ উত্তরটা দিতে পারেন না, বাপ্পা ছিলেন আপনি এই উত্তরটা পারেন না আপনি, ঘুরে ঘুরে উত্তর না দিলে চলে গেল। পরে ফোন দিয়ে বলছে দুঃখিত ভাই আমার প্রশ্ন করাটাই ভুল হয়েছে। হ্যাঁ বেটা, যা যেটা বলে সেটাই প্রশ্ন করা যায়? হ্যাঁ প্রশ্ন মাথায় আসলে করা যায়। এই ভাই তুমি বলো তো দেখি, দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও দাও, এ ভয় করতেছে যে কি নিয়ে প্রশ্ন করবে, তুই মুসলমান না বাংলাদেশি বলো তো দেখি। হ্যাঁ উত্তরই দেয় না, মুসলমান না বাংলাদেশি? আরে বাংলাদেশি মুসলমান, উত্তর হলো যে কোনো একটা উত্তর হবে না? আমি প্রশ্ন করছি মুসলমান না বাংলাদেশি? মুসলমান, বাংলাদেশি না, এরা প্রধানমন্ত্রীর খবর দিতে হবে তাহলে, এরা বাংলাদেশি না, এরা রোহিঙ্গা। এর উত্তর হলো প্রশ্নই হয়নি, এর কি প্রশ্নই হয়নি। আসলে প্রশ্ন মাথায় আসলেই যে উত্তর দিতে হয় এ কথা ঠিক না, মাঝে মাঝে একটু বাঁশ দেওয়া উত্তর দেওয়া লাগে। মুগর ছিলেন না, মুগর মুগর তো ছিলেন না আপনারা, আগে চিনতেন, এখন মুগরও হারা গেছে, গরু হারা গেছে, ছাগলও হারা গেছে, এখন কিছুই নাই। বর্তমান প্রেক্ষাপটে
হাদিসকে মানবে না এই জন্য এত ফন্দি ফিকির আর এত যুক্তি উপস্থাপন করে মসজিদের আদব শিক্ষা দিচ্ছে মসজিদের আদব হলো পেশাব করে পায়খানা করে পাক পবিত্রতা অর্জন করে মসজিদে ঢোকে আগে বসতে হবে এটা হলো মসজিদের আদব বলেন তো এটা আদব না বেয়াদবি বেয়াদবি না এটা পঁচাশি বছর হয়ে গেছে বয়স নব্বই বছর হয়ে গেছে বয়স দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে পায়ে একটা কবরে গেছে আর এক পা দিয়ে হাঁটতেছে পায়ে এখন তিনটা দুদিন পর মারা যাবে আজ পর্যন্ত মসজিদের আদব এটাই জানে না তবলিক করে কি লাভ হলো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদে এসে বসা এটা কি আদব কোন দলিলে পেল কোথায় পেল এটা আর এইগুলোই হচ্ছে নিয়মিত সুন্নাতকে অপমান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দাখালা আহাদুকুম মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লা রাকাতাইন 444 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে তোমাদের মধ্যে কেউ যখন ঢুকবে মসজিদে সে যেন না বসে যতক্ষণ দুই রাকাত সালাত আদায় না করবে দুই রাকাত সালাত পড়েই বসতে হবে এটা রাসূলের সুন্নাত এখানে ফজিলত আছে তুমি ফজিলত দেখো না ফজিলত মানতে পারো না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিলালকে 209 পৃষ্ঠা তিরমিজির মধ্যে আসছে দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাসখাসা বিলাল আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখি আমার সামনে দিয়ে তুমি জান্নাতে হেঁটে যাচ্ছ ব্যাপারটা কি বলো আল্লাহ রাসূলকে বলছেন বিলাল বলছেন আল্লাহ রাসূল তেমন কিছু করেনি বিলাল তাজা বিলাল মরেনি বুঝেননি কথা বিলাল তাজা আছে মরেনি বলছেন আল্লাহ তেমন কিছু করি না ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন আর ইজা আসাল্লতু সাল্লাইতু রাকাতাইন যখন আমি ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযু পড়ি অথবা যখন আমি আজান দিই তখন তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সালাত আদায় করি আল্লাহ রাসূল বলছেন বিহিমা বিলাল এই দুই রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ ফজিলত তো আছে মানি না কেন ফজিলত ধোয়া তুলে যুক্তি তুলে নানান রকমের শয়তানি যুক্তি মাথায় ঢোকা সুন্নাতকে অবজ্ঞা করার চেষ্টা করে একটা ঘটনা আছে এরকম তারা অনেক জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহ তাদের মধ্যে জ্ঞান ঢেলে দিয়েছিলেন সাইয়েদ ইবনে মুসাইয়্যিব এক মূর্খকে দেখছে যে ফজরের আজান পরে ও নামাজ পড়েই যাচ্ছে ঠকাঠক মেরে যাচ্ছে সে তখন ধমক দিয়ে যাই বেকুব সালাত পড়ছে কেন এখন তখন মূর্খ মানুষ তো উল্টা ধমক দিচ্ছে সাইয়েদ ইবনে মুসাইয়্যিব যা তা বলো তবেই এত জ্ঞানী মানুষ উল্টা ধমক দিচ্ছে আইও আদনে বোন আল্লাহ বি সালাতি ধমক দেন কেন আপনি আমাকে আল্লাহ কি নামাজ পড়ার জন্য শাস্তি দিবে আমি তো নামাজ পড়ছি সালাত পড়ছি এই জন্য কি আল্লাহ আমাকে শাস্তি দিবে এ কি উত্তর দিবে বলেন তো দেখি বেকুব লোক বেকুবই প্রশ্ন সাইয়েদ ইবনে মুসাইয়্যিব ধমক দেওয়ার কারণে প্রশ্নটা করেছে উল্টা প্রশ্ন আপনি ধমক দিচ্ছেন কেন আমি তো নামাজ পড়ছি নামাজ পড়ার কারণে আল্লাহ কি আমাকে শাস্তি দিবেন উল্টা পাল্টা কথা বলা যায় আমার না সাইয়েদ ইবনে মুসাইয়্যিব এমন উত্তর দিলেন আপনার 30 বছর গবেষণা করে উত্তর আসবে না তিনি বলছেন লা ইউআযযিবুকা বিসালাতিক ওয়ালাকিন ইউআযযিবু বিখিলাফিস সুন্নাহ বেকুব নামাজ পড়ার কারণে তোমাকে আল্লাহ শাস্তি দিবে না এখন নামাজ পড়া নিষেধ এই সুন্নাতের খেলাফ করছো এই জন্য আল্লাহ তোমাকে সাইজ করবে উত্তর পেয়েছেন কি চমৎকার উত্তর দিলেন আপনি 30 বছর গবেষণার উত্তর পাবেন না লা ইউআযযিবুকা বিসালাতিক ওয়ালাকিন ইউআযযিবু বিখিলাফিস সুন্নাহ নামাজ পড়ার জন্য শাস্তি দিবে না কিন্তু এখন নামাজ পড়া সুন্নাতের খেলাফ সুন্নাত বিরোধী কাজ আল্লাহ এই জন্য তোমাকে শাস্তি দিবে তুমি যুক্তি দিয়ে সুন্নাতকে অবজ্ঞা করবে এই জন্য আল্লাহ তোমাকে সাইজ করবে আশ্চর্য এক একটা প্রশ্নের উত্তর তারা দিয়েছেন কি সুন্দর কথাটা বলে উত্তরটা দিলেন তাৎক্ষণিক উত্তর দিলেন আপনার গবেষণা করা লাগতো আর তার গবেষণা করা লাগে না আল্লাহ প্রদত্ত হলো এগুলো বললাম কি যে আমলগুলো চলছে এগুলো সব ভুয়া আর একটা আছে
কুলুফ নেওয়া শিক্ষা দিচ্ছে, কি চমৎকার শিক্ষা দিচ্ছে। ভালো করে পবিত্র হওয়ার জন্য পানি নেওয়ার আগে আগে ঢেল নিতে হবে, কাশাকাশি করতে হবে, নাসানাসি করতে হবে, 40 কদম হাঁটতে হবে, তারপরে পবিত্র হতে হবে। ফজিলত কি? ফজিলত হলো এই, যে ব্যক্তি ঢেল নিয়ে পানি নিবে ওই ব্যক্তির জন্য আল্লাহ প্রশংসা করেছে। কোনো দলিল গোটা দেশে বাথরুম গুলো একবার নষ্ট করে রাখছে, বাথরুম বাথরুম ঝুড়ি ঝুলায় রাখছে আর টিস্যুর বক্স ঝুলে রাখছে, রাখেনি। আমি দেওবন্দেও গেছিলাম, কিন্তু এই দেওবন্দে যেটা আড্ডাখানা, তবলিগের আড্ডাখানা, ওখানে কিন্তু এই নীতি নেই। এই বাংলাদেশের হুজুরদের মাথাটা নষ্ট করেছে। দলিল বলছে ফিহি রিজালু ইউহিব্বুন আন ইয়াতাহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, সূরা তাওবা 108 নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছে যে ব্যক্তি পানি নিয়ে আগে টিস্যু বা ঢেল নিবে আল্লাহ তার প্রশংসা করেছেন। হাদিস আসছে উল্টা, আপনি 44 নম্বর হাদিসটা খুলেন, আবু দাউদের মধ্যে এসেছে, 555 নম্বর হাদিসটা খুলেন, ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব যেটা আল্লাহ রাসূল কুবাবাসীকে বললেন, মসজিদে কুবা আছে না, ওই এলাকার লোককে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আল্লাহ তোমাদের ব্যাপারে এই আয়াত নাজিল করলো কেন, কেন আয়াত নাজিল করেছে? তো তার জবাব দিল যে নাকতাসিলু মিনাল জানাবা ওয়া নাসতানজি বিল মা, আমরা অপবিত্র হলে গোসল করি আর ইস্তিনজা করার সময় পানি নেই। কথা বুঝতে পারলেন? আমরা কি ইস্তিনজা করার সময় পানি নেই আর অপবিত্র হলে গোসল করি, আল্লাহ সুলমাজে ফাহুয়া জাকা, ওহো আল্লাহ এই জন্যই তোমাদের প্রশংসা করেছেন, ফালাই কুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে পানি নেওয়ার মধ্যে কি আছে? ফজিলত আছে। কোথায় তৈরি করলাম যে আগে ঢেল নিতে হবে, না হলে টিস্যু, তারপরে পান নিতে হবে, একটু নাসানাসি কাশাকাশি করতে হবে। গোটা দেশে ছড়িয়ে দিয়েছে এই নিয়ম, গোটা দেশে। আজকে আপনারা এই এখানে একজনকে দেখলাম পেশাব করে ঢেল নিয়ে ঘুরে কাছে, কোন বিহায় পুনায় একটা চিন্তাও করেনি, ভাবে উনি। হ্যাঁ, আপনার যখন পানি পাবেন না তখন আপনি ঢেল নেন, বিজল নিতে হবে, হাদিস আসছে কি বিজল নিতে হবে, আপনি নেন, পরে আর পানি নেওয়া লাগবে না, দরকার নাই। কিন্তু পানি থাকা অবস্থায় ঢেলও চলবে না, টিস্যু চলবে না, তেনাও চলবে না, কাগজও চলবে না, কিছুই চলবে না। আল্লাহর নবী যেহেতু বলে দিলেন, হাদিস তৈরি করে ফেলেছি, আলবানি বলছেন লা আসলালাহু, এই ফালতু হাদিসের কোনো ভিত্তি নাই, কোথায় থেকে তৈরি করলো এটা? সহি হাদিসটা চোখে পড়ে না, যেখানে আল্লাহ নবী ফজিলত বর্ণনা করলেন আর ওইটাই মানুষ বলে বেড়াচ্ছে। আমি এখনো জাল হাদিস বলা শুরু করিনি, আমি তবলিগের স্বরূপ একটা বই লিখতে গিয়ে, নতুন বই না বের হয়েছে, প্রথমে আলহামদুলিল্লাহ বের করেছিলাম কিছু, এই 10 দিনের মধ্যে 1 সপ্তাহের মধ্যে বইগুলো সব শেষ হয়ে গেছে, এটা আগে বুঝতে পারেনি, পরে আলহামদুলিল্লাহ আবার প্রিন্ট করা হয়েছে। ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে দরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে তবলিগ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে কোরআন, ফাজাইলে রমাদান, যতগুলো যার মধ্যে জাল জয়ীব হাদিস আছে এগুলো সব এক জায়গায়, আর মিথ্যা কাহিনীগুলো সব এক জায়গায় করেছে, করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে তবলিগের নামে যেটা চলছে এটা তবলিগ না। তার মধ্যে একটা কাহিনী আপনাদের একটু শোনাতে হবে, শুনবেন, বলবো, বক্তব্য শেষ কিন্তু চলে যেতে পারেন, কিন্তু শুনে যান একটু। ফাজাইলে সাদাকাত বইয়ের 478 পৃষ্ঠা একটা কথা লেখা আছে, আবু ইয়াকুব সানুসি বলেন,
আমার একজন মুরিদ এসে বলল, আমার একজন মুরিদ এসে বলল, আমি আগামীকাল জহরের সময় মারা যাব। পরের দিন জহরের সময় সে হারামে আসলো ও তওয়াফ করলো এবং কিছু দূরে গিয়ে মারা গেল। আমি তাকে গোসল দিলাম ও দাফন করালাম। যখন তাকে কবরে রাখলাম তখন সে চোখ খুলল। আমি তাকে বললাম, মরার পর জীবিত থাকা যায় কি? সে বলল, আমি জীবিত আছি এবং আল্লাহর প্রতিটি প্রেমিকই জীবিত থাকে। সুবহানাল্লাহ বললেন। আচ্ছা, মরবে কে, কখন, এটা কেউ বলতে পারবে? এটা এলেম কার? আল্লাহর। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও বলছে আগামীকাল জহরের পরে আমি মারা যাব। এবং মরে গেলেও তাই। আমি আপনাদের বিরক্ত করতে চাই না, যাক এইরকম মজার মজার অনেকগুলো ঘটনা।